আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসেনশিয়াল 360 আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনার রোজারিওতে স্টিল কারখানায় কর্মরত বাবা হোর্হে হোরাসিও মেসি এবং পার্ট টাইম ক্লিনার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি এর ঘরে 1927 সালে 24শে জুন জন্মগ্রহণ করেন। তার পৈতৃক পরিবারের আদি বাসস্থান ছিল ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি 1883 সালে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। মেসির বড় দুই ভাই এবং ছোট এক বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল। ছোটবেলা থেকে মেসির ধ্যান জ্ঞান ছিল ফুটবল, যার কারণে মাত্র 5 বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রানদোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। 1995 সালে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। একই সময়ে মেসি একটি স্থানীয় যুব শক্তি ক্লাবের সদস্য হয়ে পড়েছিল, যার ফলে এই ক্লাবটি পরবর্তী 4 বছরে একটি মাত্র খেলায় পরাজিত হয়েছিল এবং স্থানীয়ভাবে মেসি দ্য মেশিন অফ 87 নামে পরিচিত হয়ে উঠেছিল। তাকে দ্য মেশিন অফ 87 নামে ডাকার কারণটাও মজার, কারণ সেই সময় পরিচিত হয়ে ওঠা সবাইকে তাদের জন্মসাল সহ নাম দেওয়া হতো। কিন্তু মাত্র 11 বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সে সময় মেসির চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না, যার পরিমাণ ছিল প্রতি মাসে প্রায় $900, যার ফলে মেসির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। মেসির ভবিষ্যৎ যখন অনিশ্চিত, ঠিক ওই সময় বার্সেলোনা তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির পাশে এসে দাঁড়ায়, কারণ মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন। মেসির সাথে চুক্তির সময় হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে মেসি বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে যোগ দিয়ে নতুন উদ্দীপনায় আবার তার খেলোয়াড় জীবন শুরু করে। মেসি 2000 থেকে 2003 সাল পর্যন্ত বার্সেলোনার যুব একাডেমির ইনফান্তিল বি, কাদেতে বি এবং কাদেতে এ দলে খেলেছেন। কাদেতে এ দলে খেলার সময় তিনি 30 খেলায় 37 গোল করেন। 2003 সালে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব থেকে প্রায় ছেড়েই দেওয়া হয়েছিল, কিন্তু যুব দলের প্রশিক্ষণ কর্মীদের জোরাজুরিতে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ তাকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 2004 সালের 16 অক্টোবর ইস্পানিউলের বিপক্ষে বার্সেলোনার তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মেসির লালিগায় অভিষেক হয় 17 বছর 114 দিন বয়সে। অবশ্য 2007 সালের সেপ্টেম্বরে বোয়ান কিরকিস এই স্থান দখল করেন। 2005 সালের 1 মে আলবাকেতে বালুম্পায়ের বিপক্ষে বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লালিগায় গোল করার রেকর্ড করেন মেসি, মাত্র 17 বছর 10 মাস 7 দিন বয়সে। অবশ্য তার এই রেকর্ড 2007 সালে বোয়ান কিরকিস ভেঙে ফেলেন। ক্যারিয়ারের শুরুতে ইঞ্জুরি প্রবণ হলেও 2007 সাল নাগাদ তিনি নিজেকে ক্লাবের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। মেসি 2006-07 মৌসুমে কিংবদন্তি দিয়াগো মারাদোনার বিখ্যাত কিছু গোলের পুনরাবৃত্তি ঘটান এবং নিজেকে নতুন মারাদোনা রূপে প্রকাশ করেন। 2007 সালের 18 এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালে খেতাফের বিপক্ষে মেসি জোড়া গোল করেন, যার মধ্যে একটি গোল ছিল মারাদোনার 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা দ্বিতীয় গোলটির মতো, যে গোলটি শতাব্দীর সেরা গোল হিসেবে খ্যাত। বিশ্বের ক্রীড়া মাধ্যম মেসিকে মারাদোনার সাথে তুলনা করতে শুরু করে এবং স্পেনীয় সংবাদ মাধ্যম তাকে মেসিদোনা উপাধিতে ভূষিত করে। 2007 সালের ব্যালন্টিয়র এবং ফিফার বর্ষসেরা পুরস্কারে তিনি প্রথম 3 জনের একজন হিসেবে স্থান করে নেন এবং পরবর্তী বছর তিনি উভয় পুরস্কার জয় করেন। তার প্রথম অবিচ্ছিন্ন মৌসুম ছিল 2008-09, যেখানে তিনি বার্সেলোনাকে ট্রেবল জয়ে সাহায্য করেন। 22 বছর বয়সে মেসি রেকর্ড ভোটের ব্যবধানে ব্যালন্টিয়র এবং ফিফা বর্ষসেরা পুরস্কার জয় করেন। আর্জেন্টাইন স্পেনীয় নাগরিক হিসেবে 2004 সালে মেসিকে স্পেনের জাতীয় অনূর্ধ্ব-20 ফুটবল দলে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু মেসি তা প্রত্যাখ্যান করেন। তিনি 2004 সালের জুনে আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি খেলায় মাঠে নামেন।
তিনি 2005 সালে দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা দলের হয়ে খেলেন এবং যেখানে আর্জেন্টিনা তৃতীয় হয়। 2005 ফিফা যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং তিনি 6টি গোল করে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার জিতেন। 2005 সালের আগস্টে আর্জেন্টিনা জাতীয় দলে তার অভিষেক হয়। 2006 ফিফা বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 কোপা আমেরিকায় তিনি টুর্নামেন্ট সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন, যে টুর্নামেন্টে আর্জেন্টিনা রানার্স আপ হয়। 2011 সালের আগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পান। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনাকে টানা 3টি টুর্নামেন্টের ফাইনালে তোলেন, 2014 ফিফা বিশ্বকাপ, 2015 কোফা আমেরিকা এবং 2016 কোফা আমেরিকা। তিনি 2014 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল অর্জন করেন। পরিসংখ্যানগত দিক দিয়ে মেসির সেরা মৌসুম ছিল 2011-12, যখন তিনি লালিগা এবং ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোলের রেকর্ড গড়েন এবং বার্সেলোনার ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মেসির সেরা ফর্মে আরেকটি ঝলক দেখা যায় 2014-15 মৌসুম, যখন তিনি লালিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। 2018 সালের অগস্ট মাসে মেসি বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব লাভ করেন। লিওনেল মেসি রেকর্ড সংখ্যক অর্থাৎ 6 বার ব্যালন ডি'অর জয় করেছেন, যার মধ্যে 4টি জিতেছেন টানা 4 বছরে। পাশাপাশি রেকর্ড 6 বার ইউরোপীয় গোল্ডেন শিও জিতেছেন। তিনি তার পুরো পেশাদার জীবন পার করেছেন বার্সেলোনায়, যেখানে তিনি জিতেছেন মোট 32টি শিরোপা, যার মধ্যে রয়েছে 9টি লা লিগা, 4টি উইফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 6টি কোপা দেল রে। একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক 408টি গোল, লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ 50 গোল, ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ 73 গোল, এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 91 গোল, এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ 26 গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ 8টি হ্যাট্রিকের রেকর্ড। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও সেরা। তিনি ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারীর রেকর্ডেরও মালিক। তিনি লালিগায় 163 এবং কোপা আমেরিকায় 11টি গোলে সহায়তাকারী। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি 600-এর অধিক পেশাদার গোল করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত জাতীয় দলের হয়ে তার কোনো মেজর ট্রফি নেই। ব্যক্তিগত জীবনে মেসি 3 সন্তানের জনক। মেসি খুবই দানশীল একজন ব্যক্তি। 2007 সালে মেসি প্রতিষ্ঠা করে লিও মেসি ফাউন্ডেশন। এই সংস্থা সুরক্ষিত নয় এমন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি নজর রাখে। 2010 সালের 11 মার্চ মেসিকে ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হয়। শুভেচ্ছা দূত হিসেবে মেসির লক্ষ্য শিশুদের অধিকার রক্ষা। 2013 সালে মেসি তার জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে একটি শিশু হাসপাতালে 6 লক্ষ ইউরো অনুদান প্রদান করেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের পছন্দের খেলোয়াড়কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।